টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ শামীম সরকার ও অহনা রহমান বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। দর্শকরাও তাদের বেশ পছন্দ করেন। মিডিয়া পাড়ায় গুঞ্জনও ছিল তাদের প্রেম নিয়ে, আর এবার প্রকাশ্যে শেয়ার করলেন কাবিন নামের ছবি। কাবিনের ছবি শেয়ার করলেও কোথাও যেন একটা রহস্য থেকেই যাচ্ছে। নেটিজেনদের প্রশ্ন, সত্যিই কি তারা বিয়ে করেছেন নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কাহিনীর শুরু রোববার 22 জানুয়ারি মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে বিবাহের হলফনামা প্রকাশ করেন শামীম হাসান সরকার। অহনাকে ট্যাগ করে দেয়া সে পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। অনেকে ধরেই নিয়েছেন তাদের বিয়ে হয়ে গেছে, আবার অনেকেই মনে করছেন কোনো নাটকের জন্য এসব পোস্ট করছেন। পোস্ট নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে, সে সময় শামীম হাসান সরকার জানিয়েছেন মজা করেই ফেসবুকে ছবিটি পোস্ট করা হয়েছে। বাস্তবে এমনটি হওয়ার সুযোগ নেই। অহন আমার খুব ভালো সহকর্মী ও বন্ধু, এর বেশি কিছু না। আসছে ভালোবাসা দিবসে আমার ও অহনার নতুন একটি নাটক আসছে, যেটির নাম কোটি টাকার কাবিন।